খুলে দেওয়া হয়েছে হাওড়া মেট্রো। গুড মর্নিং, আজকে শুরু করতে চলেছে আরেকটা নতুন ভিডিও। আজকে হচ্ছে 16ই মার্চ। আজকে আমি যাব হাওড়া মেট্রো ধরে এসপ্ল্যানেড, তারপরে সেখান থেকে কালীঘাট। তো এই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গতকাল অর্থাৎ 15ই মার্চ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে হাওড়া মেট্রো। কেউ বলছে যে মেট্রো মাত্র 30 সেকেন্ডে নদী পার করে দিচ্ছে, কেউ বলছে 25 সেকেন্ডে। আমি আজকে চেষ্টা করব পুরোটা আনকাট ভিডিও রেখে তোমাদেরকে দেখানোর এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগছে পুরো মেট্রো নদীর নিচ দিয়ে পার হতে। তো আমি এখন রয়েছে হাওড়া মেট্রো স্টেশনে, আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে হাওড়া ডিআরএম বিল্ডিং। তো এখানে সামনে সব কাট করার মেশিন রয়েছে, এখানে সামনে ফেয়ার চার্ট দেওয়া রয়েছে, আমি ফেয়ার চার্টটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে লিফট, এসকেলেটার আর সিঁড়ি তিন রকমেরই ব্যবস্থা আছে। তো তোমরা যেটাতে কমফোর্টেবল সেটাতেই তোমরা নিচে নামতে পারো বা উপরে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে সাজানো গোছানো, এসি চলছে স্টেশনের মধ্যে। দুটো গেটই একসঙ্গে খুলে গেল, যাক ফাইনালি মেট্রোয় উঠলাম। আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই পার হব জলের তলা দিয়ে। এই আমরা জলের তলায় চলে এলাম। বাইরেটা অসাধারণ সাজিয়েছে। এই পার হয়ে গেলাম, এবার আপনারাই দেখে নিন ঠিক কতক্ষণ লাগলো নদী পার হতে। এই মেট্রো এত অবধি আসবে, এবার এখান থেকে মেট্রো চেঞ্জ করে অন্য মেট্রো ধরতে হবে কালীঘাট যাওয়ার জন্য। এই মেট্রো আর যাবে না, তবে ইন ফিউচারে এই মেট্রো শিয়ালদা হয়ে সোজা চলে যাবে সেক্টর 5-এর দিকে। এখন আপাতত বউবাজারে কাজ চলছে, যে কারণে এই মেট্রো এত অবধি চলবে। এক অসাধারণ এক্সপিরিয়েন্স হলো, প্রথমবার মানে কোনোভাবে বোঝাই গেল না যে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। এতদিন উপর দিয়ে গেছি, লঞ্চে করে গেছি, বাসে গেছি, কিন্তু প্রথমবার জলের তলা দিয়ে যাওয়ার এই এক অসাধারণ অভিজ্ঞতা। এটা যারা না চড়বে তাদেরকে বলে বোঝানো যাবে না, যারা চড়বে এখানে তারাই বুঝতে পারবে যে ঠিক কেমন ফিল হয় জলের তলা দিয়ে যেতে। তো এইখানেই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দাও।
দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গায় নতুন কোনো এক ভিডিওতে। এবার আমি এখান থেকে যাব কালীঘাট, তো সেটা তো মোটামুটি সবাই জানে, এটা নতুন করে দেখানোর কিছু নেই। ওখান থেকে কবি সুভাষের মেট্রো ধরবো। টাটা।